Welcome back to my channel. চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বেশি দূরে আসিনি, আজকে বাড়ি থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে রয়েছে জায়গাটি। জায়গাটি খুব সুন্দর একটা জায়গা, ঘরে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর সকাল সকাল পুরো বৃষ্টি শুরু হয়েছে, তো এবার একটু থামলো বৃষ্টিটা একটু, যার ফলে কি হলো একটু বাড়ির সামনেতে ঘুরে আসলাম একটু। আর সাথে আমার যে ভাগনা রয়েছে, এই যে সাথে আমার এই যে ভাগনা, মা ভাগনা ঘুরতে বেরিয়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আর ইউটিউবে কি বলতো, ইউটিউবে এই জায়গাটা সম্পর্কে সেরকম দেওয়া নেই কিছু ভিডিও, কিন্তু যার ফলে আমি এই জায়গাটা চয়েস করলাম এটা ভিডিও করার জন্য। আশা করি জায়গাটা খুব সুন্দর, ভালো লাগবে তোমাদের। এই জায়গাটা অবস্থান করছে আশিগড় থেকে তোমরা যদি মানে বাদিকে চলে আসো, অর্থাৎ চেকপোস্টের দিকে যাও, তখন যাওয়ার পথে এই রাস্তাটা পড়বে। এই রাস্তা, এই জায়গার নাম হচ্ছে বড় ফাপড়ি বলে সবাই চিনে, বড় ফাপড়ি বলে সবাই চিনে কিন্তু জায়গাটা। জায়গাটা সত্যি ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর। আজকে ফাঁকা রয়েছে, কারণ আজকে তো সানডে নয়, সানডের সময় যখন রোববার হয় তখন কিন্তু এখানে সমস্ত ফটোগ্রাফাররা কিন্তু এখানে ভিড় করে। জায়গাটা এতটা সুন্দর, আর এখানে সবাই ফটো তুলতেই আসে, খুব সুন্দর একটা জায়গা। এই যে আমার এখানে নদী রয়েছে সুন্দর। একবার চলো দেখিনি জায়গাটা ভালো মতো। হ্যাঁ, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। আর ইনকেস যদি কোনো অসুবিধা হয় জায়গাটা চিনতে, তাহলে আমি ডিসক্রিপশনের মধ্যে এই জায়গার ম্যাপ দিয়ে দিবো, ঠিক আছে, চলে আসতে পারবো। আর ইনকেস যদি তোমরা তাও বুঝতে না পারো, তাহলে গুগল ম্যাপে গিয়ে তোমরা সার্চ করবে বড় ফাপড়ি বলে, তাহলে এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে। চলো আমরা নদীর মধ্যে নামলাম এখন। এই যে নদীর মধ্যে দেখো কত সুন্দর ভিউটা, ওই বৃষ্টি কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে, না সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আমরা নিচে নামছিলাম, তো নদীর মধ্যে নামছিলাম, এখন নদী থেকে আমরা উপরে যাচ্ছি উঠতে। তো এত সুন্দর একটা জায়গা না, খুব সুন্দর, মানে এত জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা নদী, যদি স্নান করতে যাও খুব সুন্দর একটা প্লেস কিন্তু জায়গাটা। মানে বাড়ির সামনে, বাড়ির সামনে বলবো না, এটা ভুল হয়, বাড়ির সামনে বলাটা, বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থান করছে। খুব সুন্দর একটা প্লেস, সময় কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা প্লেস এটা। গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর গাছটা, না দেখো এরকম গাছ কিন্তু সবাই দেখা যায় না কিন্তু ফরেস্টের মধ্যে, কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠছে দেখো গাছটা, সত্যি খুব সুন্দর কিন্তু, না। আর উপরে কত গাছটা এত সুন্দর লাগছে, এই ফরেস্টে আসলে কিন্তু একটা মজা কিন্তু, দেখো কত সুন্দর লাগছে দেখতে, না। ফাপড়ির ভিতরেই তোমাদের সুন্দর দোকান পেয়ে যাবে, তোমরা যদি কিছু খেতে চাও এখানে, তাও এখানে দোকান কিন্তু রয়েছে এখানে খাওয়ার জন্য। বলতে পারো ভিতরে একটা সুন্দর একটা বস্তি বসেছে, দেখো কত সুন্দর দোকানপাট ভিতরে।
বৈকুণ্ঠপুর বড় ফাপড়ি জয় বাবা লোকনাথ মন্দির। এই মন্দিরটা তোমরা এই বড় ফাপড়িতে কিন্তু পাবা, এখানে অনেক বড় করে কিন্তু আবার লোকনাথ পূজাও করা হয়। চলো ভিতরে আবার দেখিনি, চলো। হ্যাঁ, মন্দিরটা হয়েছে আমাদের, বাবা লোকনাথ বসে আছেন। এখন মন্দিরের প্রবেশদ্বার বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ কি? বাবা লোকনাথ ঠাকুর বসে আছে এখানে। এখানে বাবার মন্দিরের সাথে সাথে এখানে মায়েরও মন্দির রয়েছে, দেখো সুন্দর। মন্দিরটা বিশাল বড় কিন্তু, অনেক একটা বড় এখানে। আসো আমার, এই যে এখানে মা দুর্গার পূজা করা হয়, দেখতে পাচ্ছ এখানে। এখনো যেহেতু এখানে মায়ের স্থান ফাঁকাই রয়েছে, কারণ সামনেই রয়েছে আমাদের শারদীয় উৎসব দুর্গা পূজা, সেই উপলক্ষে কিন্তু এখানে অনেক বড় করে পূজা করা হয়। পূজার সময় আসবো একবার, হ্যাঁ, তোমাদের জন্য ব্লগ করতে। ঠিক এই মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির। মন্দির থেকে বেরোলাম, তো মন্দিরে যা শুনলাম এখানে, এখানে কিন্তু মন্দির সবসময় খোলা রয়েছে, তোমাদের যখন মন চায় তোমরা এখানে এসে পূজা দিতে পারবা। আর পুরোহিত কিন্তু এখানেই রয়েছে, যার যা মনে হয় যে আমি এখানে পূজা দেবো এসে, তোমরা এখানে এসে পূজা দিতে পারো। এখানে শুধু বাবা লোকনাথ ঠাকুর শুধু বসে আছে তা নয়, কিন্তু এখানে অনেক ঠাকুর রয়েছে, বাবা ভোলেনাথ রয়েছে, তারপরে মা দুর্গার পূজা করা হয়, তোমার দেখালে আমি, আইসা সন্তোষী মাও রয়েছে কিন্তু এখানে। এই বড় ফাপড়ির ভিতরে কিন্তু একটা মহাদেব ঠাকুরের মন্দির রয়েছে, যেটা স্থাপিত করা হয়েছে 2016 সালে। তো দেখিনি একবার ঠাকুরটা, একদম ফরেস্টের ভিতরেই বাবা, কিন্তু দেখো কত সুন্দর, চারিদিক জঙ্গল গাছপালা ভরা, আর এখানে বাবা ভোলেনাথ অবস্থান করছে, দেখো কত সুন্দর। কত সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, জায়গাটা সত্যি খুব সুন্দর। মানে যদি সময় কাটাতে চাও বাড়ির আশেপাশে এসে, তাহলে খুব সুন্দর একটা প্লেস কিন্তু জায়গাটা। তোমরা এখানে পিকনিক খেতে পারো, কিন্তু বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে লাগবে কিন্তু এখানে, কারণ এখানে যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যালাউ করে না কিন্তু এখন পিকনিক ফরেস্টে, তো তোমরা বাড়ির থেকে কিছু খাবার বানিয়ে এনে এখানে বসে কিন্তু খেতে পারো। আর ভিতরটা বন্ধ রয়েছে, কারণ এখানে এখন ঢোকা নিষেধ, কারণ হাতি বের হয়, অনেক বন্য প্রাণীও রয়েছে এখানে, যার ফলে তারা বন্ধ করে দিয়েছে এখানে। বড় ফাপড়ি শিব মন্দিরটা পার করে কিছুটা দূর একটু আসলেই এত সুন্দর সুন্দর তোমরা ভিউ দেখতে পারবে কিন্তু, এটা কিন্তু একটু বড় ফাপড়ি থেকে একটু ভিতরে, ঠিক আছে? কি সুন্দর, দুই পাশ দিয়ে জঙ্গল আর মাঝখান দিয়ে হচ্ছে শুরু, একদম একদম শুরুর একটা রাস্তা পড়ছে, না কি সুন্দর ভালো লাগছে দেখতে। রাস্তা খুব অফ রোড এখানে, প্রচন্ড খারাপ রাস্তা কিন্তু এখানে, দেখি কতটা দূর যাওয়া যায় আমি জানি না, আমি কোনোদিন এখানে আসিনি, এত ভিতরে কখনোই আসি নাই। এই ফার্স্ট আমি ভিতরে যাচ্ছি, দেখি কিরকম ভিউ পাওয়া যায়, যদি ভালো ভিউ পাওয়া যায় তাহলে ক্যাপচার করবো তোমাদের জন্য। আসলে ঘুরতে তো সবারই ভালো লাগে, তাই না? আর এত সুন্দর ভিউ দেখলে সবারই মন ভালো হয়ে যায় এমনি। চলো সামনে দেখি আরো কি কি ভিউ দেখতে পাওয়া যায়। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, ঠিক আছে? আর যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, আর আমি তোমাদের জন্য এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। টাটা, ভালো থেকো সবাই।